পেনশন বিষয় নিয়ে আবারও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সরকার আপনাদের পেনশন দিতে চাচ্ছে, প্রবাসী ভাই ও বোনদেরকে পেনশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকার এবং আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তবে এখানে মূল যে সমস্যাটি সেটা হলো পেনশন কিভাবে দেব এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা এখন পর্যন্ত দারুণভাবে কনফিউশনে আছি যে আসলে পেনশন স্কিম সিস্টেমে দেবে নাকি পেনশন আমাদের সরাসরি মাসিক ভাতা হিসেবে দেবে নাকি আমরা আসলে পেনশন পাবো হচ্ছে মানে এককালীন টাকা যেটা পায় আর কি সরকারি চাকরিজীবীরা সেরকম পাবো না কিনা, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আপনাদের মাঝে কথা বলবো এবং কোনটি প্রবাসীদের জন্য সবচেয়ে ভালো হবে এবং কোনটা আপনারা চান এই সংক্রান্ত বিষয় নিয়ে এই ভিডিওটি আলোচনা করব আপনাদের মাঝে এবং পেনশন কবে থেকে চালু হতে যাচ্ছে এই বিষয়টি নিয়েও ভিডিও শেষের দিকে আপনাদেরকে বলে দেব। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে যে বিষয়টি বলি, প্রবাসীরা কিভাবে পেনশন চাই এই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত কথা বলে যাচ্ছি এবং প্রবাসীদের পক্ষ থেকে আমি একটি কিন্তু রূপরেখা প্রকাশ করেছিলাম সরকারের কাছে এবং এই রূপরেখাটি কিন্তু সরকারের কান পর্যন্ত অলরেডি পৌঁছে গেছে, সেটা নিয়েও চিন্তা ভাবনা চলতেছে এবং আমি যে রূপরেখাটি দিয়েছিলাম সেটি কিন্তু শুধু আমার ব্যক্তিগত মতামত নয়, এটি অসংখ্য প্রবাসী ভাই ও বোনদের কমেন্টের উপর ভিত্তি করে আপনারা যে বিষয়গুলো চান সেটাই কিন্তু আমি জানিয়েছিলাম যে মাসিক ভাতা হিসাবে পেনশন দেওয়ার দাবি জানাচ্ছি সরকারের কাছে। রেমিটেন্স আমরা দেব তবে পেনশন পাবো তারপরে। আসলে এই কথাটি কেন বলতেছি আজকে আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ আমরা কিন্তু পেনশন আমাদের যৌক্তিক দাবি, এই পেনশন যদি আমরা না পাই তাহলে কিন্তু আমরা রেমিটেন্স দেব না। সরকারের ঘরে আমরা রেমিটেন্স দিয়ে সরকারকে আমরা উপকৃত করতেছি কিন্তু আমরা যদি সেই বেনিফিট না পাই তাহলে কিন্তু আমরা সরকারি ঘরে রেমিটেন্স দেব না। পূর্বের সরকার থেকে শিক্ষা নেওয়ার অনুরোধ রইল বর্তমান সরকারের, আমরা রেমিটেন্স বন্ধ করলে বাংলাদেশের কী পরিস্থিতি হবে সেটা অবশ্যই বাংলাদেশের সরকার বা বাংলাদেশের যারা আছেন অবস্থান করতেছেন অর্থনীতিবিদ তারা কিন্তু অবশ্যই জানেন। তো আপনারা যদি জানেনই তাহলে কেন প্রবাসীদের বিষয়গুলো নিয়ে ছেলে খেলা করতেছেন, পেনশন দেবেন সম্মতি প্রকাশ করতেছেন আলহামদুলিল্লাহ, তবে এখানে কেন এত তাল ভাঙা? আমরা চাচ্ছি যে পেনশনটি এমনভাবে দেওয়া হোক যে পেনশনটি প্রবাসীদের শেষ বয়সে যেন এটি ভরসার কাণ্ডারি হয় এবং শেষ বয়সে যেন প্রবাসীদের টেনশন না করতে হয়, এই পেনশনটি পেয়ে যেন সুন্দরভাবে মৃত্যুর আগ পর্যন্ত তারা জীবনটা অতিবাহিত করতে হবে মানে অতিবাহিত করতে পারে, কারোর উপর দিয়ে যেন আর ভরসা না করতে হয়। একজন প্রবাসী সারা জীবন গায়ের রক্ত পানি করে প্রবাসে পরিশ্রম করে গিয়ে শেষ বয়সে কি বাংলাদেশে গিয়ে আবার ব্যবসা করবে, এটা কি সরকার চাচ্ছে? না, সরকার এটা চায় না। তবে কেন এই সিদ্ধান্তটি নিয়ে এত তাল বাহানা? আমরা কিন্তু আর তাল বাহানা শুনবো না। আমরা এই মাসের 20 তারিখ পর্যন্ত সময় দিয়েছিলাম, অলরেডি সেটি হয়ে গেছে, আমরা কিন্তু এখন সরাসরি রেমিটেন্স শাটডাউনে চলে যাব যদি আমাদের পেনশন দাবিটি আমাদের মন মতো পূরণ না করা হয়। সম্মানিত ভিউয়ার্স, যে যে দেশ থেকেই দেখতেছেন না কেন আমার সাথে যদি একমত হন কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আপনারা মাসিক ভাতা হিসেবে পেনশন চান কিনা। আমরা কিন্তু সকলেই মাসিক ভাতা হিসেবে পেনশন চাই কারণ এটাতেই প্রবাসীদের একমাত্র মুক্তি, তাছাড়া কিন্তু প্রবাসীদের এখানে কোনো মুক্তির পথ নেই, অন্য কোনো সিস্টেমে দিলে কিন্তু প্রবাসীরা ধরা খাবে নিশ্চিত। আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো সরকারকে আমি সাবধান করতে চাচ্ছি প্রবাসীদের পক্ষ থেকে, সকল প্রবাসী ভাই ও বোনদের পক্ষ থেকে, সেটা হচ্ছে আপনারা যদি পেনশন স্কিম চালু করার চিন্তাভাবনা করেন যেটি পূর্বের সরকার চালু করেছিলেন যে এখান থেকে কিস্তি দেবে প্রতি মাসে 5,000 বা 10,000 বা 2,000, সেই টাকাটা মানে যতদিন সে প্রবাস জীবন অতিবাহিত করবে সেই টাকা জমবে এবং সেই টাকা পরবর্তী টাইমে আপনারা দেবেন প্রতি মাসে, এটা যদি চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই এই রকম পেনশন কিন্তু আমাদের প্রয়োজন নাই। এরকম পেনশন নিয়ে যদি আপনারা চিন্তা ভাবনা করেন দয়া করে এখনই আপনাদের মতামত চেঞ্জ করুন এবং চিন্তা ভাবনা চেঞ্জ করুন, আমাদের মাসিক ভাতা হিসেবে পেনশন দিতে হবে এবং কোনো প্রকার আমরা চাঁদার বিনিময়ে পেনশন চাই না। সম্মানিত ভিউয়ার্স, কোনো প্রকার আমরা চাঁদার বিনিময়ে পেনশন চাই না। এখানে গুরুত্বপূর্ণ আরও একটি পয়েন্ট আছে, সেটা হলো যে পেনশন দিয়ে এককালীন টাকা দেবে কিনা। অনেক জায়গায় শোনা যাচ্ছে যে এককালীন টাকা দেবে, আসলে এককালীন টাকা কেমনে দেবে? ধরেন আপনি 20 বছর বিদেশ করে গেছেন, আপনি 2,00,000 টাকা এককালীন দিয়ে দিল, এতে কি সমাধান হবে? এতে কি আপনার পরবর্তী জীবন একদম অতিবাহিত হয়ে যাবে? এরকম পেনশন ভাতা কিন্তু আমরা চাই না। এককালীন হিসেবে যদি দেওয়ার আপনারা চিন্তা ভাবনা করেন সেটাও আমরা কিন্তু চাই না, সাপোর্ট করতেছি না। আপনারা এককালীন হিসেবে যদি টাকা দেন তাহলে দুটি সমস্যা হবে, এক নম্বর সমস্যা হলো যে ব্যক্তি টাকাটা পাবে সে অ্যামাউন্ট খুবই অল্প পাবে, লাস্ট বয়সে সেই টাকাটা থাকবে না, তাকে ধুকে ধুকে ঠিকই তখন মরতে হবে বা তাকে অশান্তি ঠিকই ভোগ করতে হবে, মানে আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা কিন্তু সফল হবে না, তখন এটা কিন্তু ব্যর্থই থেকে যাবে।
আর দুই নম্বর হচ্ছে যদি আপনারা এককালীন টাকা দেন, ধরেন এককালীন টাকা আপনার 5 লক্ষ টাকায় দিলেন একজন প্রবাসীকে, সেই 5 লক্ষ টাকা কিন্তু তার প্রবাসীর যে আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠ যারা থাকেন তারা কিন্তু তার কাছে চাইবে যে আমাদের টাকা দাও পরবর্তী টাইমে, আমরা তো আছি। যেমন ছেলে মেয়েই চাইবে, ছেলে মেয়ে অনেক প্রবাসী বাবা মার ছেলে মেয়ে আছে, তারা কিন্তু সবার ক্ষেত্রে ভালো না, যারা ভালো তাদের কিন্তু পেনশনের দরকার হয় না, তাদের ছেলে মেয়ে কিন্তু তাদের বাবা মাকে মাথায় তুলে রাখে। কিন্তু বাংলাদেশের অধিকাংশ ফ্যামিলিতে একটাই সমস্যা, সেটা হলো এক দুই ভাই তিন ভাই চার ভাই যাই থাকুক না কেন পরবর্তী টাইমে বাবা মাকে সেইভাবে তারা দেখে না। আর যারা উচ্চবিত্ত তারা তো বৃদ্ধাশ্রমে রেখে আসে, নানান রকম কাহিনী করে, সমস্যা করে, যে যে সমস্যাগুলো প্রত্যেকটা বাংলাদেশের বর্তমান ফ্যামিলিতে হচ্ছে, কম বেশি হচ্ছে, যার কারণেই কিন্তু আমরা প্রবাসীর এই পেনশনটির দাবি উঠিয়েছি। লাস্ট বয়সে যেন বাবা মাকে সম্মান করে, ভালোবাসে সন্তানেরা, এবং যদি সেই বাবা মাকে সম্মান ভালোবাসা নাও দেয় সেই বাবা মা যেন ধুকে ধুকে না মরে, এই জন্যই কিন্তু আমরা এই পেনশন সিস্টেমটার দাবি জানিয়েছি সরকারের কাছে। এবং এটি কিন্তু একটা যৌক্তিক দাবি এবং এটি দিতে বাধ্য সরকার, আমরা বাধ্য করে ফেলবো। যদি সরকার যদি আমাদের মন মতো পেনশন না দেয় তাহলে অবশ্যই আমরা বাধ্য করে ফেলবো রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়টি আপনারা অবশ্যই সতর্কতা সহ, মানে এই বিষয়টি আপনারা অবশ্যই জোর দিয়ে মনোযোগ দিয়ে শুনে সতর্কতা অবলম্বন করুন, এবং যদি পেনশন দাবিটি সত্যি এই মাসের ভিতরে আমাদের মন মতো পাস না হয় তাহলে আমরা কিন্তু পরবর্তী স্টেপে আমরা রেমিটেন্স শাটডাউন ঘোষণা করে দেব এই পরের ভিডিওগুলোতেই। এখন আমরা শুধুমাত্র সরকারকে সাবধান করার উদ্দেশ্যে এই ভিডিওটি করলাম, আর আমার এই ভিডিওর সাথে যারা একমত আছেন তারা কিন্তু কমেন্টস করে যাবেন অবশ্যই। প্রিয় বন্ধুরা, পেনশন বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং পেনশন বিষয়টি আমরা আমাদের মন মতোই চাই, যেভাবে আমরা এই রূপরেখাগুলো প্রকাশ করেছি। আমি সংক্ষিপ্তভাবে ভিডিওর শেষের দিকে আবারও রূপরেখাটি প্রকাশ করে ভিডিওটি শেষ করব, সেটা হচ্ছে আমরা এরকম একটি দাবি জানিয়েছি, যদি 10 বছর কেউ প্রবাস জীবন অতিবাহিত করে তাহলে তাকে 8,000 টাকা পেনশন দেওয়া হোক, যদি 15 বছর কেউ প্রবাস জীবন অতিবাহিত করে তাহলে তাকে 10,000 টাকা পেনশন দেওয়া হোক, এবং যদি 20 বছর কোনো ব্যক্তি প্রবাস জীবন অতিবাহিত করে তাকে 15,000 টাকা প্রতি মাসে পেনশন ভাতা দেওয়া হোক, এবং যারা 20 থেকে 30 বছর করেছেন তাদেরকে প্রতি বছর 18,000 টাকা পেনশন দেওয়া হোক, এবং 30 বছর আপ প্লাস যারা করেছেন তাদেরকে প্রতি বছর প্রতি মাসে 20,000 টাকা পেনশন দেওয়া হোক। তো প্রতি মাসে মেয়েদের ক্ষেত্রে একটি এখানে পার্থক্য আছে, সেটা হলো মেয়েরা যারা বাইরে থাকেন তারা অনেক সময় 5 বছরের মধ্যেই পিতার জীবন মানে শেষ করেন, তাদেরকে অনুরোধ করবো 5 বছর থেকে পেনশন ভাতা দেওয়া হোক, এবং 5 বছরের সর্বনিম্ন 5,000 টাকা যেন তাদেরকে পেনশন ভাতার অন্তর্ভুক্ত করা হয়। এটি হলো আমাদের প্রবাসীদের পক্ষ থেকে সরকারের কাছে দাবি, এবং এই দাবি অনুযায়ী পেনশন যেন পাস হয়, কার্যকরিতা হয়, এটাই আমরা চাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওর সাথে যদি আপনারা একমত হন তাহলে অবশ্যই ভিডিওটি ছড়িয়ে দেবেন, এবং প্রবাসীদের সাথে কাজ করতেছি আপনারা সবাই একতাবদ্ধ হন, কারণ একতাই শক্তি, একতাই বল। আমাদের একতাবদ্ধ হয়ে রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে আমরা প্রয়োজনে পেনশন আদায় করে নেব, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুলটা আমরা বাঁকা করে ফেলতে পারি, এটাই প্রমাণ করতে হবে, এই জন্যই আমাদের একতাবদ্ধ হতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।